Hello everyone, Assalamualaikum. Shabar kya obostha? Kemon achen shobai? Dekhte dekhte to roja shesh hoye geche. Ar already shobai motamoti Eid shopping kore felchen. Ami jodio onek late. Byastotar jonno ashole orokom bhabe Eid shopping kora hoy na. Ar amader family to dekhe geche onek boro. To shobari tuktak je je bhabe partechi oi bhabe shopping korteche. Ar amio amar kach theke je bhabe partechi shomoy ber kore oi bhabei shobai mile try korchi shopping korar. আর এখানে সবার জন্য টুকটাক শপিং আছে পাঞ্জাবি নেওয়া হয়েছে দেন কুকিয়াপুদের জন্য টুকটাক ড্রেস নেওয়া হয়েছে আর আপুরা যেহেতু এবার আমাদের সাথে ঈদ করতে পারবে না তার জন্য এখান থেকেই আপুদের শপিংগুলো আমরা পাঠানো ট্রাই করব পাইয়া আসবে তখন দিয়ে দিব আর কি আর মোটামুটি আমার জন্য যেভাবে পারছি কিছু নিছি আবার কিছু কিছু অবশ্য গিফটও আসছে আমাদের ড্রেস তারপর আমার ড্রেস আমুর শাড়ি তো অনেক কিছুই গিফট আসছে যদিও সবগুলো আমার কাছে নাই তার জন্য যেইগুলো আছে ওইগুলোই আমি ট্রাই করব দেখাই দেওয়ার জন্য আর কি তো প্রথমেই শুরু করি খুব সুন্দর একটা শাড়ি আসছে যদিও এটা নিজের আগে আসছিল জুলিয়া পুজো ছিল আর কি জুলিয়া শার্মি জুলিয়াস বিডি কালেকশন থেকে আপুর কাছে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে তো আপু আমাকে ঈদের আগেই দিছিল আর আমি এটা ঈদের শাড়ি মানে হিসেবে পরব আর কি ঈদে পরব এটা খুব সুন্দর একটা গাদোয়াল ছিল গোল্ডেন আর হচ্ছে রেড কালারের পাড়ের মধ্যে শাড়িটা খুবই সুন্দর তো আমার কাছে এটা খুবই পছন্দ হয়েছে আবার আপুর কাছে রেডিমেড ব্লাউজও আছে আপুর পেজে দেখলাম আবার চাইলে আপনারা ব্লাউজ পিস দিয়ে আপনারা আলাদা করে বানাইতে পারবেন আপু খুব সুন্দর করে ডিজাইন দিয়ে আমাকে ব্লাউজটা বানাই দিচ্ছেন ব্যাক পার্টটা এরকম তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে তো দেখা যাক এটা ঈদের পরে হয়তো বা পরবো আমি বা ঈদের যদি পরা সম্ভব না হয় ঈদের দিন তখন পরবো আর বাংলাদেশ থেকে আপুর কাছে একটা শাড়ি দিয়ে দিছিল হচ্ছে ফারজানা লিমা আপু আপু খুব সুন্দর করে লিখেও দিচ্ছে একটা মানে চিরকুট আপুর পেজটাতে অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছেন সেই সাথে আপু নট অনলি শাড়ি থ্রি পিস তারপর হচ্ছে আরও মানে জুয়েলারির কালেকশন আছে আপু আমাকে ব্ল্যাক আর গোল্ডেন পারের একটা শাড়ি দিচ্ছেন আপুর পেজের নাম হচ্ছে আনছি আমি ট্রাই করব ক্যাপশনে যেগুলো আমার পিয়ার আসছে সবগুলা পেজের নাম মেনশন করে দেওয়ার জন্য তাহলে আপনাদেরও সুবিধা হবে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে ওনার আমি ওইটাও ঈদের আগে পরা তো হবে না বাট ঈদের পরে ইনশাল্লাহ ট্রাই করব আর এটার সাথে খুব সুন্দর একটা কানের দুলও দিয়ে দিচ্ছে আপু এইটে খুবই সুন্দর কানের দুলটা আমার কাছে খুবই ভালো লেগেছে শাড়ির সাথে ম্যাচ করে স্পেশালি ব্ল্যাক কালার আমার খুবই পছন্দ ব্ল্যাক আর রেড তো দেখা যাচ্ছে মোটামুটি আমার সবই তো ব্ল্যাক আর রেড হয়ে যায় আর আমুর জন্য নাদিস আপু একটা শাড়ি পাঠিয়েছিল শাড়িটা খুবই সুন্দর এটা ফিরোজা কালারের মধ্যে ঈদের জন্য আমার জন্য অবশ্যই একটা ড্রেস দিয়ে দিচ্ছে আমি আমার ড্রেসটাও দেখাই দিই নাদিসকে অনেক ধন্যবাদ শাড়িটা অনেক ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে আম্মু ঈদের মধ্যে পড়তে পারবে এটা ঈদে পড়তে পারবো আম্মুর অবশ্য আরেকটা শাড়ি আছে রেনবো কালেকশন থেকে সোনিয়া আপু দিছিল ওই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা যদি হাতের নাগালে নাই ইনশাল্লাহ আম্মু ট্রাই করবে ঈদের মধ্যে পরে আপুর পেজে একটা ছবি আপলোড করার আর নাদিস আপু আমাকে একটা ড্রেসও দিচ্ছে বিন সাইজের মধ্যে স্মল সাইজ তো এই ড্রেসটাও খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে তো ইনশাল্লাহ ঈদের দিন আপু পরবো আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ঈদ গিফট দেওয়ার জন্য সমস্যা নেই এদিকে রেখে দিলেই হবে আর কি আছে আম্মুর আর আর আরায়ন আলিশা ফ্যাশন থেকে আমি আম্মুর জন্য একটা ড্রেস নিয়েছি যদিও এটা টু পিসের ড্রেসটা ছিল এরকম ড্রেসটা খুবই সুন্দর তো আম্মু নাকি এই কালার পরে নাই কালারটাও খুবই সুন্দর আর ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর আছে আর সালোয়ারটা হচ্ছে আমি গ্রিন স্ট্রিট থেকে আলাদা নিছি কারণ এটা টু পিসই ছিল তার জন্য সালোয়ারটা আলাদা কেনা লাগছে আর কি এটা হচ্ছে আম্মুর ঈদ ড্রেস হ্যাঁ অনেক সুন্দর হয়েছে আমার ড্রেসের সাথে মিলাই কানের দুলও দিছে থ্যাংক ইউ আপু মনে করে আবার কানের দুল দিয়ে দেওয়ার জন্য কারণ আমার আর টাইম নেই আমি হয়তো আর মানে কানের দুল কেনার মতো ইয়ে পাবো না আর আমিও আমার জন্য একটা ড্রেস নেওয়া হয়েছে আর আয় নারী সাথে এটা একদম কটনের যদি এটা মানে মিডিয়াম সাইজ নিয়ে নিচ্ছি আমি জানি না কেন নিচ্ছি বাট আমার এটা খুবই বড় হতো
মানে এটা একদম পুরো মানে বেশি লুজ হবে। তো এটা আমি ট্রায়াল দিছিলাম, তো এটা আমাকে একটু কমাই নিতে হবে আর কি, চাপাইতে হবে। এটার উড়না আর সালোয়ার ও কটনের, তো ড্রেসটা ভালোই সুন্দর, কালারটা আমার কাছে ভালো লাগছিল, তার জন্য আমি নিয়েছি। এটা তুমি কিছু বলো, আমার আমার গুলো কবে কখন আসবে? এখানে হচ্ছে নুহাস আর আব্বুর সেম সেম পাঞ্জাবি দুজনের। তো বাংলাদেশ থেকে নিয়ে আসছে, নুহাস অবশ্য এখানের পাঞ্জাবি গুলা এত পছন্দ করে না, এরা দুজনই মানে বাংলাদেশের পাঞ্জাবি গুলা বেশি পছন্দ করে, তার জন্য আব্বু আসার সময় ঈদের পাঞ্জাবি নিয়ে আসছিল। কিন্তু তোমাদের কালারের সাথে তো আমার একটা জামাও নেই, মিলে নাই। কিন্তু এই কালারটা খুবই সুন্দর, আব্বুকে ঈদ উপলক্ষে দুইটা শার্ট গিফট করছে, শার্ট গুলো খুবই সুন্দর। তো থ্যাংক ইউ আঙ্কেল, আব্বুরও লাগছে না, ট্রাই করছে লাগবে আর কি, আব্বু এই মাপের শার্ট গুলো পরে। আর এখন দেখাচ্ছি হচ্ছে কুকি আপু আর লাকি আপু টুকটাক শপিং, যদিও ওরা ওইখান থেকেও শপিং করছে আর এইখান থেকেও মানে আমিও করে দিচ্ছি আর কি আপুর, দুই আপুর জন্য। এটা হচ্ছে কুকি আপুর জন্য একটা ড্রেস, এটার উড়নাটা অনেক সুন্দর, আমার কাছে স্পেশালি উড়নাটা খুবই ভালো লেগেছে এই ড্রেসের, উড়নাটা বেরি নাই, খুবই সুন্দর উড়না। আর সালোয়ার তো ভালোই সুন্দর, এটা আমরা গ্রিন স্ট্রিট থেকে নিয়েছি। ওইটা কার? ওইটা 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 না না, এখন যেটা রাখছো এটা কুকি আপু। আর এটা হচ্ছে লাকি আপুর, যেহেতু আপুর এখন একটু মানে আপুদের মধ্যে স্মল সাইজ পড়তো, কিন্তু এখন তো আর স্মল সাইজ পড়তে পারবে না, এখন তো শরীরের স্ট্রাকচার অনেক চেঞ্জ হতেছে, তার জন্য আপুর জন্য আমি মিডিয়াম সাইজটাই নিচ্ছি। এটা এল ছিল, এটাকে কমাই তারপরে মিডিয়াম নিয়ে নিচ্ছি আর কি। এই জামাটা খুব সুন্দর, পাঞ্জাবি মনে আমি বলে কিনছিল না। আর ওড়না ওড়নাটা অর্গানজার মধ্যে সুন্দর আছে ড্রেসটা, এগুলো অবশ্য আমি গ্রিন স্ট্রিট থেকে নিচ্ছি। আর সালোয়ার যত ড্রেস পাইছো আর কিনছো মন মতো কিনে নেই। আমি এটা শিফন্স থেকেই নিছি, এটা কিন্তু গুল জামা না, মানে সাইড দুই সাইডে কাটা আছে এরকম। আর শিফন্সের অবশ্য এখানে দাঁড়া ছিল, এই জায়গাটাই দাঁড়া, শিফন্সের স্টোরে ছিল না এটা, তো দেখা গেছে যে ওদের কাছ থেকে আমার অনলাইনে নিতে হয়েছে। পরে যাক, লাকিলি আমি পেয়ে গেছি বুকিং দেওয়ার, মানে আমি অর্ডার করার দুই দিনের মাথায় চলে আসছে, আমি যে ড্রেসটা পরে আছি মানে এখন যেটা পরে আছি এটা, এটাও কিন্তু আমার শিফন্সের লাস্ট, এটা মানে গত বছর কিনছিলাম। আমি মোটামুটি শিফন্সের ড্রেসই মানে সবসময় কিনি, আমার কাছে ওদের ড্রেসগুলো কেন জানি মনে হয় অনেক কোয়ালিটিফুল, অনেক ভালো লাগে আর কি। তো ড্রেসটা ঈদের ড্রেসটা আমার ঈদের ড্রেসটা কেমন হয়েছে সবাই জানাবেন, সুন্দর হয়েছে কি না, অনেক ড্রেস কিনছি একসাথে সবার, কেমন হয়েছে? সুন্দর এটা। তো এই ছিল আমাদের ঈদের শপিং, আশা করছি সবার কাছে ভালো লাগবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।